জায়গার মধ্যে, যেটা মারুতি সুজুকির থেকে করানো, কোম্পানি ফিটার সিএনজি, কোম্পানি ফিটার সিএনজি আছে, মিন্স কোম্পানি থেকে যে সিএনজিটা হয় ওইটা করানো। উইল নেগোসিয়েশন হবে, তোমাদের আসতে হবে। নেক্সট, এবং এ হলো গাড়িটি ব্যাক প্রোফাইল, দেখুন সিট থেকে ধরে সবকিছু, কিন্তু এখানে সিট কভার লাগানো রয়েছে এবং 7 সিটার রয়েছে। সবাই স্বাগত আছে আরপিত ব্লগ স্বাগত চ্যানেলে। তো আজকে আমরা আবার চলে আসলাম একটি নতুন কার হবে, যেখানে কিন্তু রয়েছে আজকে আমাদের সাথে, এখানে অমনি রয়েছে, বোলেরো রয়েছে, সবটি সেকেন্ড হ্যান্ড এখানে সেল করা হবে। এবং আমাদের সাথে রয়েছে আজকে বিশাল, যে এক এক করে আমাদের সবটি বুঝিয়ে দেবে এবং বলবে কোন গাড়ি কত রেট এবং কী কী রয়েছে স্পেসিফিকেশান। তো বিশাল, তোমাকে স্বাগত আছি আরপিত ব্লগ স্বাগত চ্যানেলে। স্বাগত অর্পিত, তোমাকেও। এবং একটু বলো, আমাদের আজকে এখানে তিনটা ভ্যান আছে, মানে তিনটা গাড়ি আছে অ্যাকচুয়ালি, এর মধ্যে দুটোই ভ্যান, ঠিক আছে, দুটো ভ্যান আছে, আরেকটা মারুতি সুজুকি ভ্যান, আরেকটা আছে বোলেরো রিসেন্টলি, আরেকটা ওয়াগনার আছে, যেটা কালকে বা পরশুর মধ্যে এসে পড়বে, সেটার ফটোজ বা কিছু ভিডিওস আমি আপলোড করতে ট্রাই করবো। তো আমাদের ফার্স্ট গাড়ি আজকে এটা, ঠিক আছে। তো অর্পিত, আমি জানাচ্ছি তোমাকে, এটা 2016 গাড়ি, 2016 একদম লাস্টের দিকে, প্রায় আগস্ট বা অক্টোবর এরকম টাইপের গাড়ি আছে, সিএনজি আছে উইথ পারমিশন, গ্রিল লাগানো রয়েছে ক্রোম গ্রিলের মধ্যে, এবং গাড়ি একদম টোটালি টিপটপ কন্ডিশনের মধ্যে রয়েছে, ব্ল্যাক গ্লাস করানো রয়েছে এখানে। এবং এই হলো গাড়িটির ইন্টেরিয়ার, মিউজিক সিস্টেম আই থিঙ্ক লাগানো রয়েছে, এটা মিউজিক সিস্টেম, মিউজিক সিস্টেম এখানে লাগানো রয়েছে গাড়িতে, প্রপার এখানে ম্যাটিং করানো রয়েছে। এবং গাড়িটির আস্কিং প্রাইস কি রয়েছে, গাড়িটির আস্কিং প্রাইসটা আমি বলে দিচ্ছি, তুমি আগে একটু দেখতে দাও আস্কিং প্রাইসটা। গাড়ি কিন্তু একদম চালু কন্ডিশনের মধ্যে রয়েছে, এবং এ হচ্ছে এখানে কিন্তু 8 সিটার, প্রপার 8 সিটার এখানে সিট অ্যাভেলেবেল রয়েছে, স্পেয়ার উইল অ্যাভেলেবেল রয়েছে, গাড়ি একদম সম্পূর্ণভাবে এখানে ফ্রেশ কন্ডিশন রয়েছে। এ হলো গাড়িটির ব্যাক প্রোফাইল, ব্যাক প্রোফাইলে কিন্তু গাড়িটি পুরো সাজানো রয়েছে, স্টিকারিং করা রয়েছে, TR03 উদয়পুরের নাম্বার রয়েছে গাড়িটি। টায়ার কন্ডিশনও মোটামুটি এখানে ফ্রেশ রয়েছে, এখানে উইল ক্যাপ সবগুলোতেই লাগানো রয়েছে, ডোরে ক্রোম হ্যান্ডেল রয়েছে, স্টিকারিং করা রয়েছে। এখন আমি অর্পিত তোমাকে বলে দিচ্ছি, নর্মালি আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে কি হয়, হয়তো বা কিছু কাগজপত্র লেপস থাকে, ইন্স্যুরেন্স থাকে না বা কিছু, এই গাড়ির মধ্যে এখনও ডিসেম্বর পর্যন্ত ইন্স্যুরেন্স করা আছে গাড়িটা, ঠিক আছে, ডিসেম্বর পর্যন্ত আপনার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার কোনো কিছু ঢাকা নেই, কোনো কিছু লুকাচুরি কিছু নেই, নাম্বার দেওয়া আছে, নাম্বারে ক্লিক করে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। গাড়িটা আছে সেকেন্ড ওনার মধ্যে গাড়িটা, অ্যান্ড যে রেটটা আমি রেখেছি গাড়িটার, অনলি 2,40,000 টাকা, ঠিক আছে। কোম্পানি ফিটার সিএনজি, কোম্পানি সিএনজি মিন্স যেটা মারুতি সুজুকি থেকে কোম্পানি করা হয়েছে ওইটা কোম্পানি সিএনজি, তুমি ব্রেক প্রোফাইলটা দেখিয়ে দিতে পারো। এই কোম্পানি ফিটার এখানে সিএনজি রয়েছে, এবং গাড়ির দাম অনলি 2,40,000, 2,00,000। তারপর কি নেগোসিয়েশন হবে, কিছু কিছু নেগোসিয়েশন হবে, আমি ফোনে করতে পারবো না, তুমি যে ভিডিওটার মধ্যে আমি বারবার বলছি কাস্টমারকে, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করুন, ফোন করে ডিটেলস জেনে নিন, বাট রেটটা নেগোসিয়েট করবেন না, আপনারা আসুন, গাড়ি দেখুন, গাড়ি পছন্দ হলে আমি কিছু না কিছু করে দেবো, যতটুকু আমি পারবো কিছু না কিছু আমি করে দেবো সেটা। ওকে, আমরা নেক্সট যাবো আরেকটি অমনিতে, মারুতি সুজুকি অমনি, এটা আছে, আমি বলছি যে এটা আছে পেট্রোলে, ওইটা সিএনজি দেখেছো, এটা পেট্রোলে, বাট কোনো প্রবলেম নেই, যদি কোনো কাস্টমার চায় যে আমি সিএনজি করে দিতে, তাহলে সিএনজি করে দেবো, ঠিক আছে। সো এটাও আছে 2016, এটা 2016 মার্চের গাড়ি, ঠিক আছে, ফুল গাড়ি সাজানো আছে, যা যা করানো লাগে আমি করানো আছে গাড়ির মধ্যে, গাড়ি টোটালি A1 কন্ডিশনে আছে, আপনারা এসে দেখতে পারবেন চাক্কা থেকে শুরু করে, আর যদি কিছু কাস্টমারের যদি কিছু ডিমান্ড থাকে দেখার পরে সেটাও আমি করিয়ে দেবো। কিলোমিটার কতটুকু, কিলোমিটার অ্যাপ্রক্স 1,00,000-এর কাছাকাছি, অ্যাকচুয়ালি ভ্যানের কিলোমিটারটা এরকম, কমার্শিয়াল ইউজে ইউজ করা হয় ভ্যান মেইনলি, 1,00,000-এর কাছাকাছি যা আছে তাই, না নাথিং, কোনো ট্যাম্পারিং কোনো কিছু নেই, যা আছে তাই আছে। অ্যান্ড গাড়ি 16 মার্চের আছে কাগজপত্র, সেই আবার নাম্বার দেওয়া আছে গাড়ির, তোমরা দেখিয়ে দিতে পারো, এটাও কিন্তু সেম TR03 নাম্বারে রয়েছে, এটাও TR03 যেই আছে, এ সেম সিরিজের গাড়ি, কোনোটাই এটার নাম্বার দেওয়া আছে, আপনারা কাগজপত্র সব চেক করতে পারেন, কাগজপত্র সব কিছু ওকে আছে। অ্যান্ড এটার যে রেটটা আমি রেখেছি অর্পিত, সেটার রেটটা হলো 1,75,000 যদি পেট্রোলে নেয়, আর যদি কেউ সিএনজিতে নিতে চায় সেটা আমি কথা বলে নেবো কাস্টমারের সাথে, আমি একটু দেখিয়ে দাও গাড়িটা ইন্টেরিয়ার। গাড়ি কিন্তু সবটা গাড়ি একদম ফ্রেশ রয়েছে, আমি ইন্টেরিয়ার কথা বলি, এখানেও কিন্তু সেম ব্ল্যাক গ্লাস করানো রয়েছে, এবং এখানে ম্যাটিং করিয়ে দেওয়া হবে,
এখানে ম্যাট হ্যাঁ ম্যাট করিয়ে দেওয়া হবে ম্যাট করে দেওয়া হবে এখানেও কিন্তু মিউজিক সিস্টেম রয়েছে এবং সে আমি দেখাচ্ছি এখান থেকে এখানে কিন্তু প্রপার রো বাই রো এখানে এইট সিটার রয়েছে দুটো সিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং প্রপার দুটোটা কিন্তু এখানে রো বাই রো অ্যাডজাস্ট করা রয়েছে সিটটা যদি কোনো কাস্টমার চায় যে ঘুরিয়ে নেবে তাও আমি করিয়ে দেবো তার জন্য কোনো প্রবলেম নেই সিটটা ঘোরানো যাবে ওকে এবং সেম হুইল ক্যাপ লাগানো রয়েছে সবগুলোতে এবং ক্র্যাশ কন্ডিশনে রয়েছে তো দেখে নিতে পারো সেম গ্রাফিক্স করানো রয়েছে TR03 নাম্বার অনলি 1,75,000 তার উপরও কিন্তু সিএনজি লাগলে সিএনজি করিয়ে দেওয়া হবে এবং এরপরও যদি নেগোসিয়েশন হয় তাহলে অন টেবিল নেগোসিয়েশন হবে তোমাদের আসতে হবে নেক্সট আরেকটা গাড়ি আমাদের এখানে রয়েছে বোলেরো বোলেরো পাওয়ার প্লাসের মধ্যে রয়েছে নেক্সট আমাদের গাড়িটা রয়েছে বোলেরো ঠিক আছে এটা আছে 2018 বোলেরো মডেলটা হচ্ছে SLE মডেল ঠিক আছে আপনি যা যা দেখতে পাচ্ছেন তিন দিন হয়েছে দুটা সামনে চাক্কা লাগানো হয়েছে তিন দিন হয়েছে জাস্ট এটার বিল সব কিছু আছে পিছনের চাক্কাগুলো দেখে যাচ্ছে সবগুলো চাক্কা ব্র্যান্ড নিউ চাক্কা আছে সামনের চাক্কাগুলো তিন মাস হয়েছে পিছনের চাক্কাগুলো তিন দিন হয়েছে জাস্ট ঠিক আছে এ টু জেড কাগজপত্রের জন্য কোনোখানে যেতে হবে না সবকিছু আপডেটেড আছে গাড়ি ঠিক আছে এটার মধ্যে একটু ডিসপিউট আছে সেটা আমি দেখে দেবো সেটার জন্য কোনো প্রবলেম নেই অ্যান্ড গাড়িটা তুমি ব্যাক টু ফেলটা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা ইন্টেরিয়র একবার দেখিয়ে দিই গাড়িটা দেখে নিতে পারো ওইখান থেকে তোমরা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে লেদারিং সিট রয়েছে এখানে গাড়ি দিয়ে কিন্তু প্রপারলি এখানে ম্যাটিং করানো রয়েছে এবং তোমরা এখান থেকে দেখো এই হলো কেবিন কেবিন একদম ফ্রেশ রয়েছে গাড়িটি আর যদি আমি কিলোমিটারের কথা বলি এটি অনলি 34,000 কিলোমিটার চলানো হয়েছে গাড়িটি অনলি 34,000 কিলোমিটার চলানো হয়েছে গাড়িতে মিউজিক সিস্টেম প্রপারলি সোনির মিউজিক সিস্টেম গাড়িতে রয়েছে এবং এ হলো গাড়িটির ব্যাক প্রোফাইল দেখুন সিট থেকে ধরে সব কিছু কিন্তু এখানে সিট কাভার লাগানো রয়েছে এবং সেভেন সিটার রয়েছে প্রপার সেভেন সিটার গাড়িটি আস্কিং প্রাইস কী রয়েছে আমি তোমাকে বলে যাচ্ছি গাড়িটি 2018 ইন্স্যুরেন্স করানো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করানো সব কিছু ওকে কন্ডিশনে আছে ব্র্যান্ড নিউ টায়ার্স আছে অ্যান্ড গাড়িটির আস্কিং প্রাইস আছে 6,30,000 আমি তারপরও আরেকবার বলছি কাস্টমারকে নেগোসিয়েট অন ফোন করবেন না সামনে আসুন গাড়ি দেখুন পছন্দ করুন কিছু না কিছু যতটুকু পারা যায় করে দেবো অ্যান্ড আরেকটা জিনিস হবে প্রত্যেকটা গাড়ির মধ্যে রিফাইন্যান্স হবে প্রত্যেকটা গাড়ির মধ্যে রিফাইন্যান্স এই যে আপনি ভ্যানটা দেখছো তুমি ভ্যানটা 2017 থেকে দু মাস কম ঠিক আছে ভ্যানটা অনলি আমি বারবার বলছি 2,00,000 টাকা পর্যন্ত রিফাইন্যান্স হবে গাড়িটা ঠিক আছে 2,00,000 টাকা পর্যন্ত রিফাইন্যান্স হবে মিনিমাম ডাউন মানির মধ্যে 30,000 থেকে 40,000 ডাউন মানি 50,000 ডাউন মানির মধ্যে গাড়ি নিতে পারবেন প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা গাড়ি রিফাইন্যান্স হবে এখানকার বাট আপনারা আমি বারবার বলছি ফোনে নেগোসিয়েট করবেন না সামনে আসুন গাড়ি পছন্দ করুন আমি গাড়ি দিয়ে দেবো আরেকটা যেটা ওয়াগনারটা আছে ওয়াগনারটা 2020 ফেব্রুয়ারির গাড়ি হোয়াইট কালার ডুয়েল টোন করানো আছে তারপরে কাগজপত্র থেকে সব কিছু আপডেটেড অ্যান্ড আরেকটা কথা ওয়াগনারটার মধ্যেও ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করা আছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের রিফাইন্যান্স ভ্যালু এখনও 3,00,000 টাকা পর্যন্ত আছে গাড়িটার রেটটা রেখেছি 5,60,000 অন টেবিল সেই আবার নেগোসিয়েট ফোন করুন আপনারা অ্যান্ড ফটোজটা একটু দিয়ে দেবো আমরা ভিডিওর মধ্যে আর ভিডিওর নিচে যে নাম্বারগুলো দুটো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কল করতে পারবে অবশ্যই ধন্যবাদ বিশাল তোমাকে এবং সবগুলো কালেকশন তো দেখেছো তো অবশ্যই ওদের কিন্তু এখানে রিফাইন্যান্স হয়ে যাবে এবং অবশ্যই নাম্বার আমি দিয়ে রেখেছি নাম্বারে কথা বলে নিও আর নেগোসিয়েশন অন টেবিল হবে ফোনে কিছু হবে না তোমরা আসতে হবে এবং রিফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে রিফাইন্যান্স হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমার নতুন আপডেটে নতুন কোনো শোরুমে তার থেকে গুড বাই অ্যান্ড টেক কেয়ার